হ্যালো বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো তোমাদের মাধ্যমিকটা কিভাবে চেক হবে এবং কোথাকার খাতা কোথায় গেছে এই সমস্ত কিছু, এছাড়া তোমাদের কত নম্বর তোমরা ক্যারি করলে তবেই তোমাদের এর সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স তোমরা নিতে পারবে, এ কোন কিরকম ধরনের নাম্বারের রিকোয়েরমেন্ট থাকে স্ট্রিমের ওপর, ওর এই এই সমস্ত কিছুই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক কর সবার প্রথমে এরকম ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তুমি পরীক্ষায় খাতা দেখারও বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে, কিন্তু সব টিচার সমানভাবে খাতা দেখে না, আর তোমাদের নম্বর পাওয়াটা পুরোপুরি নির্ভর করে টিচারের ওপর। বন্ধুরা, দেখা গেল তোমার খাতা গিয়ে পড়লে এমন একটা টিচারের কাছে যে টিচারটি খুব কড়াভাবে খাতা চেক করে, খুব ভালো মতন খাতা চেক করে, খুব একটু কিছু ভুল হলেই কেটে দেয় এবং নম্বর খুব কম পরিমাণে দেয়। তাহলে কি হবে, তোমার আর যে নম্বরটা হবে সেই নম্বরটা তুমি যতই ভালো লেখো ও তোমার নম্বর কাটার স্কোপ যেহেতু উনি খোঁজে, অর্থাৎ উনি যেহেতু কড়াভাবে খাতা দেখে, সেহেতু তোমার নাম্বার কী হবে একটু পরিমাণ কমে যাবে। আর দেখা গেল তোমারই খাতা, ওই যে খাতাটাই লিখেছো সেই খাতাটা দেখা হলো কি অন্য একটা টিচার, যে খুব মোটামুটি লিখলেই নম্বরটা দিয়ে দেয় সেরকম একটা টিচারের কাছে গেল। তাহলে কি হবে, তোমার খাতার নম্বরটা বেড়ে যাবে, সে অল্প একটু লিখলেই দেখে যে ছেলেটা লিখেছে তো নম্বর দিয়ে দিল, অত গুরুতরভাবে দেখল না। ফর এক্সাম্পল আমরা নিয়ে নিতে পারি, অনেক সময় দেখা যায় ম্যাথে এর যে রুলস আছে যে MCQগুলো করে দেখাতে হবে, না তো নম্বর দেওয়া যাবে না। অনেকে যেরকম আমি দেখিয়ে দিয়েছিলাম যে একদিকে অপশানগুলো লিখতে হবে এবং অপশানটা কেন হচ্ছে সেটি ডান দিকে করে দেখিয়ে দিতে হবে, কিন্তু দেখা যায় শুধু অপশান লিখে দিলে অনেক অনেক টিচার আছে নম্বর দিয়ে দেয়, আবার অনেক টিচার আছে কিছুই নম্বর দেয় না, অনেক টিচার আছে আবার হাফ নম্বর করে দিয়ে দেয়। তার মানে কি, এই নম্বর দেওয়াটা বা নম্বর পাওয়াটা নির্ভর করে কোন টিচার খাতা দেখছে তার ওপর। যদি সেই টিচার কড়াভাবে খাতা দেখে তাহলে একটু নম্বর কম হয়, এবং যদি লুজভাবে খাতা দেখে তাহলে কি হচ্ছে বেশি নম্বর দেবে। এছাড়া নির্ভর করে টিচারটি কোন সময় খাতা দেখছে, মানে ধরো স্যার যে সময় খাতা দেখছে সেই সময় স্যারের মুডটা সেরকম ভালো নেই, তখন সে কী হবে কম নম্বর দেবে খাতা, একটু ভুল হলে কেটে দেওয়ার চেষ্টা করবে। আর যদি মুডটা ভালো থাকে তাহলে কি খুব ফ্রি মাইন্ডে খাতা দেখবে এবং নাম্বার দেওয়ার চেষ্টা করবে। তাই এগুলো নির্ভর করে টিচার কোন সময় খাতা দেখছে, এবং যেটা বিশেষভাবে নির্ভর করে কোন টিচার খাতা দেখছে তার ওপর। ধরো বন্ধুরা, দুটো স্টুডেন্ট সেম লিখছে, একটা স্টুডেন্টের খাতা দেখা গেছে খুব কড়া টিচারের কাছে গেছে, আরেকটা স্টুডেন্টের খাতায় গেছে লুজভাবে যে খাতা দেখছে তার কাছে। তো অবভিয়াসলি যে স্যার টিচার লুজভাবে খাতা দেখছে তার নম্বরটা বেশি হবে, কিন্তু লিখেছে দুজনে একই। কিছুটা ভাগ্যের ওপর নির্ভর করে যে কার কাছে খাতা যাচ্ছে তার ওপর, মানে কোন স্যার খাতা দেখছে তার ওপর নির্ভর করে নম্বরটা। তো বন্ধুরা, যারা খুব ভালো মতন করে অ্যান্সার দিয়েছো, পুরো ফুল অ্যান্সার দিয়েছো, তারা কি হচ্ছে ফুল নম্বরই পেয়ে যাবে, কম নম্বর তারা পাবে না, তারা যে টিচারই খাতায় দেখুক না কেন তারা পুরো নম্বর পেয়ে যাবে। বন্ধুরা, তার সাথে জানিয়ে রাখি মাধ্যমিক পরীক্ষার নম্বরটি যেহেতু সর্বত্র জায়গায় তোমাদের এর কাজ করবে, এর ভ্যালুটা অনেক বেশি, সেই কারণে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এর বেশিরভাগ ক্ষেত্রেই টিচাররা চেষ্টা করে যাতে নম্বর দেওয়া যায়, তাই জন্য তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, বেশিরভাগ টিচাররাই কি হচ্ছে নম্বর দেওয়ার চেষ্টা করে। বন্ধুরা, এখন আমি বলবো তোমাদের যে তোমরা কত নম্বর অথবা কত পার্সেন্ট তোমরা পেলে মাধ্যমিক পরীক্ষায় তোমরা সায়েন্স আর্টস অথবা কমার্স নিতে পারবে। বন্ধুরা, তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি এখনো পর্যন্ত ডিসাইড না করতে পারো যে আর্টস বা কমার্স বা সায়েন্স এটার মধ্যে তোমার কোনটা নেওয়া উচিত, যেটা তোমাদের পরবর্তীকালে নিলে অসুবিধা হবে না এবং ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে তোমরা সক্ষম হবে, তা কোন স্ট্রিম নিতে হবে এটি যদি এখনো পর্যন্ত বেছে নিতে না পারো, তাহলে আমি এর উপর একটা ভিডিও করে রেখেছি, প্রাইভেট লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নাও এবং তোমাদের সঠিক স্ট্রিম তোমরা ওখান থেকে বেছে নিতে পারবে। তো এখন তোমাদের বলবো মাধ্যমিক পরীক্ষার যে নম্বরটা কতটা নির্ভর করে সায়েন্স অথবা কমার্স অথবা আর্টস স্ট্রিম নেওয়ার ওপর। বন্ধুরা, তোমাদের স্ট্রিম বেছে নেওয়ার ক্ষেত্রেও অনেকটা নির্ভর করে তোমাদের মাধ্যমিকের নম্বরটা। অনেক স্কুলে দেখা যায় 60% এন হলেই তোমরা, 60% আপ হলেই তোমরা সায়েন্স নিতে পারবে, অনেক স্কুলে দেখা যায় 80% না হলে তোমরা সায়েন্স নিতে পারবে না। তো সমস্ত কিছু স্কুলের উপর ডিপেন্ড করে, কোন স্কুলে তোমরা অ্যাডমিশন নিতে চাই সেই স্কুলে সায়েন্সের জন্য কত নম্বর চাইছে এবং আর্টসের জন্য কত নম্বর চাইছে, কমার্সের জন্য কত নম্বর চাইছে, তা প্রত্যেকটা স্কুলে বিভিন্ন রকম পার্সেন্টেজ চায় যে এত পার্সেন্ট পেলেই তবেই তোমরা এই স্কুল থেকে সায়েন্স নিতে পারবে অথবা আর্টস নিতে পারবে বা কমার্স নিতে পারবে। বন্ধুরা, সবচেয়ে বেশি নম্বর পড়ে সায়েন্স নেওয়ার জন্য, সায়েন্স স্ট্রিম নিতে গেলে তোমাদের সবচেয়ে বেশি নম্বর ক্যারি করতে হবে, তারপরে যদি তোমরা কমার্স স্ট্রিম নিতে যাও তাহলে তোমাদের তার থেকে একটু কম, এছাড়া ন্যূনতম যে নম্বর রয়েছে সেই নম্বরে তোমাদের আর্টস দেওয়া হয়। আর তোমাদের সাধারণত সায়েন্স নিতে গেলে 60%-এর উপরে নম্বর দরকার পড়ে, সায়েন্স পোর্শনগুলো ভালো হওয়া দরকার, বিশেষত তোমাদের ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের নম্বর 70% আপ হলে তো তোমাদের যে কোনো স্কুলে অ্যাডমিশন হয়ে যায়।
যায়। এছাড়া যদি তোমরা কমার্স নিতে চাও তাহলে তোমাদের ম্যাথের যে নম্বরটা সেটা প্রায় 60-70% তোমাদের এর ক্যারি করতে হবে, তাহলে তোমরা যে কোনো স্কুলে অ্যাডমিশন পেয়ে যাবে। এছাড়া বন্ধুরা তোমরা যদি আর্টস নেওয়ার চিন্তা করো তাহলে মোটামুটি 40% বা 45% যদি নম্বর তোমাদের এর থাকে তাহলে তোমরা যে কোনো স্কুলে আর্টসে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া এই স্ট্রিমগুলোর মধ্যেও সাবজেক্ট কম্বিনেশনের ওপরে বিভিন্ন গ্রুপ রয়েছে, যেমন B1 B2 ও সায়েন্সে বায়ো সায়েন্স এরকম বিভিন্ন ধরনের পার্ট রয়েছে। তো তোমাদের স্কুল অনুযায়ী এগুলো ডিপেন্ড করে যে কী পরিমাণ স্কুলের প্রপার্টি রয়েছে, এই স্কুলটি কেমন। যদি খুব ভালো স্কুল হয় তাহলে খুব বেশি নম্বর চাই, কেন সমস্ত স্টুডেন্ট ওইখানে ভর্তি হতে চায়। যে স্কুলে, মোট কথা হচ্ছে, যে স্কুলে ছাত্র বেশি সংখ্যায় ভর্তি হতে চায় সেই স্কুলে হচ্ছে নম্বরটা একটু হাই রাখা হয়। যে স্কুলে স্টুডেন্ট আসতে চায় না, স্টুডেন্ট বেশি হয় না, সেই স্কুলে কী হচ্ছে কম পার্সেন্টেজ রাখে, কম পার্সেন্টেজ আর্টস সায়েন্স এবং কমার্স দিয়ে দেওয়া হয়। এমনও স্কুল অনেক আছে যে এই স্কুলগুলো 40% সায়েন্স দিয়ে দেয়, যাদের এর প্রায় ছাত্র আসে না, পপুলারিটি নেই স্কুলে, সেই সমস্ত স্কুলে কম নম্বরেও ও তোমাদের হচ্ছে অ্যাডমিশন দিয়ে দেয়। তো আমি যারা তো খুব বেশি নম্বর পাবে তাদের তো সমস্ত স্কুল, যে স্কুল যাচ্ছে সেই স্কুলেই ভর্তি হতে পারবে। আর যারা কম নম্বর পাবে এবং যারা, যাদের কোনো কারণে দেখা গেল ও পরীক্ষার রেজাল্টটা খুব একটা ভালো হলো না এবার, কিন্তু তারা সায়েন্স নিতে চাইছে অথবা কমার্স নিতে চাইছে, তারা কী করবে বন্ধুরা? এক্ষেত্রে অনেক স্টুডেন্ট এটা করে যে একটা আগের থেকে একটা টার্গেট নিয়ে রাখে, এই স্কুলেই ভর্তি হব, কোনো কারণে দেখা গেল নম্বর কম হয়ে গেছে ওই স্কুলে সায়েন্স নিয়ে ভর্তি হবে, সায়েন্স দিচ্ছে না অথবা কমার্স দিচ্ছে না, সে কারণে কী করলো সে আর্টস নিয়ে গেল। পরবর্তী সময়ে দেখা গেছে তার খুব অসুবিধা হচ্ছে, এ কেন সেই তার আর্টসের কোনো ইন্টারেস্ট নেই। তো আমি এখানে বলবো যার রেজাল্ট খুব ভালো হয়েছে সে তো যে কোনো স্কুলে যে কোনো স্ট্রিম নিতেই পারবে। আর বন্ধুরা যাদের কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে অথবা কম নম্বর পেয়ে গেছে ও তারা, তাদের কোনো টেনশন করার দরকার নেই। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে স্কুলে গিয়ে দেখবে যে স্কুলে পার্সেন্টেজ কমই তোমাদের সায়েন্স দিয়ে দিচ্ছে অথবা কমার্স দিয়ে দিচ্ছে সেই স্কুলে ভর্তি হও। কেন কোনোদিনই তোমাদের পরবর্তীকালে কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি কোন স্কুলে পড়েছো, তোমাকে যে কোনো জায়গায় যাবে তোমাকে জিজ্ঞাসা করবে কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো, যে তোমরা তখন উল্লেখ করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তোমাকে জানতে চাওয়া হবে না একবার কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো। তোমরা যে স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন, তোমরা, তোমাদের একই কোশ্চেন হবে, একই ভ্যালু হবে যে স্কুলেই পড়ো না কেন, কেন তোমরা একজন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একজন স্টুডেন্ট। তো বন্ধুরা তোমরা যে স্কুল থেকেই পাস আউট করো না কেন, তোমরা, তোমাদের যেটা মেইন সেটা হচ্ছে তোমরা ওয়েস্টবেঙ্গল বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ। তোমাদের যখন পরবর্তীকালে জিজ্ঞাসা করা হবে তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো, তোমরা যে স্কুলেই পড়ো না কেন তোমাদের উত্তর দিতে হবে আমরা ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের আন্ডারে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তাহলে তোমাদের স্কুলটা কোনো ডিপেন্ড করে না, যে স্কুলেই ভর্তি হও না কেন তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ছো। তোমাদের এখন থেকেই বলবো তোমরা এটা ডিসাইড করে নাও তোমরা কোন স্ট্রিম নিয়ে পড়বে, কেন ও স্ট্রিম নম্বরের উপর অবশ্যই ডিপেন্ড করে অ্যাডমিশন নেওয়ার উপর স্কুল অনুযায়ী, কিন্তু আমি বলবো তোমাদের এ সঠিক স্ট্রিমটা নিলে তবেই তোমাদের ভবিষ্যতে এ তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো কারণে ভুল ডিসিশান নাও, ভুল স্ট্রিম নিয়ে নাও, পরবর্তীকালে তোমাদের এই স্ট্রিম নিয়ে এগিয়ে যেতে হবে, সেক্ষেত্রে এ তোমাদের অসুবিধা হতে পারে। এ তোমরা কোন স্ট্রিম নিতে চাইছো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং কী প্রবলেম, কোনো প্রবলেম হলে স্ট্রিম নিয়ে সেটাও জানাতে পারো। আর আর যারা সঠিক স্ট্রিম বেছে নিতে পারছো না, এখনও পর্যন্ত বুঝতে পারছো না কোন স্ট্রিম নিলে তোমাদের ভালো হয়, তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নাও। তাও আমি আশা করবো যে তোমরা সবাই মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো, ও তোমরা কত নম্বর আশা করছো সেটা কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব সায়েন্স যারা নেবে তাদের কী কী কেরিয়ার অপশান হতে পারে বা ভবিষ্যতে কী কী লাইনে যেতে পারে, যারা কমার্স নেবে তাদের, তারা কী কী লাইনে যেতে পারে, যারা আর্টস নেবে এ তারা কী কী লাইনে যেতে পারে, অর্থাৎ তিনটে সেপারেট ভিডিও করব। যে তিনটে ভিডিওতে আমি আলোচনা করব সায়েন্স কেরিয়ার অপশান, আর্টসের কেরিয়ার অপশান আর কমার্সের কেরিয়ার অপশান নিয়ে। এই ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে হলে তোমরা রেড বাটনে ক্লিক করো, রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে অবশ্যই ক্লিক করো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।